নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান স্টাডিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি এর কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক, যেটি নেওয়া হয়েছে বর্গক্ষেত্র থেকে। আজকের প্রথম অঙ্ক দেখে নি, এখানে বলা হয়েছে 15 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 5 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে 15 মিটার বাহু বিশিষ্ট একটি কি বর্গক্ষেত্র হয়েছে, যার মাঝ বরাবর কি রয়েছে 5 মিটার চওড়া রাস্তা, টোটাল কত 15 মিটার, আর এতটুকুটা কত 5 মিটার। তো এর ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে, বলেছে 5 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল কি হবে, সমান হবে? এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল সমান হবে, যদি এই ক্ষেত্রফলটা এদিকে মিলিয়ে নিয়ে আসি একদম সমান হবে। ঠিক আছে, তাহলে কি করব, আগে এর ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তো দৈর্ঘ্য কত আছে, এখানে দৈর্ঘ্য কত আছে 15 15, আর প্রস্থ কত আছে 5। দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর এখানে কটি ক্ষেত্র রাস্তা আছে, একটা রাস্তা, এদিকে একটা, দুটো রাস্তা, তাহলে কি করব দুই দিয়ে গুণ করে দিব। এবার কি এখানে কটা কবার নেওয়া হয়েছে এই রাস্তাটুকু, এই মধ্যে রাস্তাটুকু দুবার নেওয়া হয়েছে, যেমন প্রথমবার যখন এর ক্ষেত্রফল বের করেছি তো এই রাস্তার মান নেওয়া হয়ে গেছে, আবার যখন এটার ক্ষেত্রফল বের করেছি তখনও এর মান নেওয়া হয়ে গেছে। তো কি করব, এই দুবার যে ক্ষেত্রফল হলো 2 × 15 × 5, তাহলে এই ক্ষেত্রফলের থেকে যদি আমি এর ক্ষেত্রফল একবার বিয়োগ করে দিই তাহলে এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, তাহলে -5² ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে এর ক্ষেত্রফল 5 × 15, এই রাস্তার ক্ষেত্রফল যেহেতু দুটো রাস্তা আছে তাহলে 2 × 15 × 5। এবার কি এই রাস্তাটুকু দুবার নেওয়া হয়েছে, তাহলে একবার কি করব বিয়োগ করব, তাহলে একবার বিয়োগ করে দিলাম 5² অতএব এর উত্তর হলো কত 5² তাহলে কমনও নিয়ে নিতে পারি ইয়া ফের বিয়োগ করে দিতে পারি পরে। তাহলে এখান থেকে যদি 5² মানে 25 যদি কমন নিয়ে নিই, এবার কিভাবে ক্যালকুলেশন শর্টকাটে করা যায় সেটাও শিখে নিই। এখানে কটা 5 আছে, দুটো 5, এখানে একটা 5, এখানে একটা 5, 3 × 5 = 15, তাহলে কি থাকছে 5² মানে 25 কমন নিয়ে নিলাম, 5² মানে 25, এখানেও 25 আছে আর এখানেও 25 আছে কমন নিয়ে নিলাম, বাকি থাকছে কত 2 × এখানে কত, এর মধ্যে থেকে 5 নিয়ে নিয়েছি তাহলে এখানে থাকছে কত 3 × 5 = 15, তাহলে 3 মাইনাস এখানে 5² কমন নিয়ে নিয়েছিলাম তাহলে 1 থাকছে, তাহলে কি 25 × এখান থেকে কত 3 × 6, 6 থেকে একবার দিলে 5, তাহলে 5 × 5 = 25 বর্গ, বা এটা কি দেওয়া রয়েছে মিটার, তাহলে মিটার স্কোয়ার বা বর্গ মিটার। এবার সেকেন্ড কোশ্চেন একই রকম ভাবে করব। এখানে রয়েছে 12 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত, একই রকম, একই রকম এখানে কি রয়েছে 12 মিটার রয়েছে, তাহলে এটাও 12 মিটার হবে, এটাও 12 মিটার হবে, এতটুকু কত আছে 3, তাহলে কি করব একবার রাস্তা দুবার রাস্তা, দুবার রাস্তার ক্ষেত্রফল নেওয়া হচ্ছে, তাহলে 2 × 12, 12 × 3 = 3। এবার কি এই রাস্তাটুকু কবার নেওয়া হয়েছে দুবার, তাহলে একবার বিয়োগ করব, তাহলে 3² অতএব
বলেছে চওড়া রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল কি হচ্ছে 2×12×3-3² আবার লিখলাম। এবার কি করবো, আগের মতো 3² কমন নিয়ে নিব, 3² = 9 হয়, 9 কমন নিয়ে নিলাম। তাহলে বাকি থাকলো এখানে কত, 4, 4×2=8, 4 বাকি থাকলো। এখান থেকে যদি 3 কমন নিয়ে নিই, এই 3 আর এখান থেকে 3 কমন নিয়ে নিই, তাহলে বাকি থাকছে কত, 4। তাহলে 4×2=8 মাইনাস এখানে কত, 1, এটা স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে বাকি থাকছে 1। তাহলে কি 8-এর থেকে 1 বাদ দিলে 7, = 9×7, 7 9 63, 63, এটা কি হবে, বর্গ মিটার বা মিটার স্কোয়ার। খুবই সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এবার নেক্সট কোশ্চেন দেখে নি, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:9, মানে 16:9 হলে বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্র দুটির বাহুর অনুপাত কত। তাহলে ক্ষেত্রফলের, ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, বা যদি আর মেনে নি, বাহু যদি আর হয় তাহলে আর স্কোয়ার হবে, ক্ষেত্রফল আর স্কোয়ার। এবার বাহু কত হবে, বাহু আর, বাহুর অনুপাত চেয়েছে। এবার কি বলা হয়েছে, ক্ষেত্রফলের অনুপাত রয়েছে 16:9, দুটি বর্গক্ষেত্র। তাহলে আর স্কোয়ার যদি 16 হয় তাহলে আর = কত হবে, বর্গক্ষেত্রের বাহুর অনুপাত চেয়েছে। অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকলে বর্গক্ষেত্রের বাহুর অনুপাত বের করতে হলে কি করব, এর আন্ডার রুট করব। তাহলে আর স্কোয়ার = 16, তাহলে আর = কত হবে, 4। একই রকম আর স্কোয়ার = 9 হলে আর = 3, তাহলে বাহু দুটির অনুপাত কত হবে, 4:3। এটা কি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত হলো। এবার নেক্সট কোশ্চেন বলা হয়েছে, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:9 হলে বর্গক্ষেত্রে দুটির পরিসীমার অনুপাত কত। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত, ক্ষেত্রফল আর স্কোয়ার = R1² হয়। এবার পরিসীমার অনুপাত কত হবে, পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কি, 4×বাহু = 4×বাহু, 4 4 কেটে যাবে। তাহলে আর স্কোয়ার থেকে কি হচ্ছে আর, সেক্ষেত্রেও কি করব, 25 বা যেটা থাকবে এটার কি করব, যেই অনুপাতটি থাকবে সেটির কি করব, বর্গ মানে বর্গমূল করে দেব। যেমন কত আছে, 25 এর বর্গমূল কত হবে, √25:√9, তাহলে কি হবে, 5:3। এবার নেক্সট কোশ্চেন দেখে নি, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 9:4 হলে বর্গক্ষেত্রের দুটির কর্ণের অনুপাত কত। এবার কি কর্ণ, কর্ণর ক্ষেত্রেও কি প্রদর্শন করছে, সে আর এ কেই প্রদর্শন করছে, সেক্ষেত্রেও কি করব, বর্গ, বর্গ ক্ষেত্রের যে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া রয়েছে এটার কি করব, রুট করে দিব বা বর্গ মূল করে দিব। এখানে 9√9:√4 করে দেব। অতএব √9 = কি হবে, 3√4:2। অতএব উত্তর কত হলো, 3:2। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। নমস্কার।